আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। তো অনেক সময় রাতের বেলা ভাত খাওয়ার পরে কিছুটা ভাত বেঁচে যায়, আমি হচ্ছে সেই ভাত দিয়ে একটি নাস্তা বানিয়ে দেখাবো। নাস্তাটি হলো ভাতের পকোড়া। আমি এখানে একটি বাটি নিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ মতো পান্তা ভাত। আপনারা ইচ্ছা করলে এখানে গরম ভাতও ব্যবহার করতে পারেন। তো দিয়ে দিলাম 1 কাপ পান্তা ভাত। এখানে দিয়ে দিব হচ্ছে 3 টেবিল চামচ চালের গুঁড়া। তো এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিব হলো 2 টেবিল চামচ। এরপর এখানে দিয়ে দিব 1/4 কাপ ফুলকপি। ফুলকপিটা আমার ফ্রোজেন করা ছিল, এ তো দিয়ে দিচ্ছি ফুলকপি। তারপর দিয়ে দিব হচ্ছে 1/4 কাপ পেঁয়াজ কুচি, আর হচ্ছে 1/4 কাপ গাজর কুচি। গাজর কুচিটাও ফ্রোজেন করা ছিল। এরপর এখানে নিয়েছি 3টে কাঁচামরিচ কুচি, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ জিরা, গুঁড়ো করা জিরা, 2 টেবিল চামচ চিনি। এই চিনিটার জন্য কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, এখানে খুব ভালো একটা স্বাদ বাড়বে। আর দিয়ে দিব হচ্ছে 1টা ডিম। এই তো ডিমটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর হচ্ছে এগুলো হাত দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। তো আমার এখানে মিশানো হয়ে গেছে, আমি এগুলো ভাজতে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে আসছে। এখন হচ্ছে আমি পকোড়াগুলো দিয়ে দিব। আমার এখানে পকোড়াগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, এরপর এগুলো ভেজে নিতে হবে। এ সময় চুলার আঁচটা একদম লো মিডিয়ামে থাকতে হবে। চুলার আঁচটা বাড়ানো থাকলে তাড়াতাড়ি উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরটা নরম থেকে যাবে, এতে করে খেতে খুব একটা ভালো লাগবে না। তাই চুলার আঁচটা মিডিয়ামেই রাখতে হবে। তো একপাশ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলো আমি উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে আমাকে এগুলো লাল করে ভেজে নিতে হবে। তো এখানে আমার এগুলো হয়ে আসছে, আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, নয়তো পকোড়াগুলো ভেঙে যেতে পারে। নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। আমি হচ্ছে আরও একটু লাল করে এগুলোকে ভেজে নিব, তাহলে খেতে মুচমুচে হবে। এই তো আরও একটু লাল হয়ে যাচ্ছে। আমি এখন এগুলোকে একটা টিস্যুর উপরে নামিয়ে নিচ্ছি, নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। এই তো নামিয়ে নিচ্ছি, এরপর হচ্ছে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো হয়ে গেল আমার ভাতের পকোড়া। আপনারা এটা বাসায় ট্রাই করবেন, কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না এটা ভাতের পকোড়া। এই পকোড়াটা খেতে খুবই মজার ছিল, একদম মুচমুচে কুরকুরে, টমেটো সস দিয়ে খুবই মজাদার। আপনারা বাসায় এটি একবার হলেও ট্রাই করবেন আর খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আপনি যদি কাউকে এটা খেতেও দেন, সে কখনোই বুঝতে পারবে না এটা ভাত দিয়ে বানানো। তো বন্ধুরা, আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে বলবেন। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।
এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।